বেসামাল বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সম্পূর্ণ পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী পদক্ষেপ নিয়ে মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে বসে দিল্লি। অগ্নিগর্ভ বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। রাজ্যসভায় উদ্বেগ প্রকাশ জয়শঙ্করের। এখনও পড়শি দেশে আটকে প্রায় 19,000 ভারতীয়। বাংলাদেশ সেনার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে তিনটি প্রশ্ন করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গোটা ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগ আছে কিনা, এই পরিস্থিতিতে কি হবে ভারতের বিদেশ নীতির, ক্ষমতার বদলে ভারতের ওপর কূটনৈতিক প্রভাবে আগামী দিনে কি কি পদক্ষেপ করবে সরকার, এবং বাংলাদেশের এই পরিস্থিতিতে নয়াদিল্লির কাছে কোনো পূর্বাভাস ছিল কিনা। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বড় ধরনের রদবদল বাংলাদেশ সেনায়। বরখাস্ত হাসিনা ঘনিষ্ঠ মেজর জেনারেল জিয়াউল আইএসপিআর এর একটি বিবৃতিতে একথা জানানো হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অনুমোদনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান রদবদলের নির্দেশ কার্যকর হয়েছে। কোটা আন্দোলনে রক্তঝরা বিক্ষোভে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন তিনি প্রাক্তন, আশ্রয় নিয়েছেন ভারতে। অন্যদিকে বাংলাদেশ জুড়ে চলছে পুলিশ নিধন যজ্ঞ। এরই মধ্যে দেশ ছাড়ার আগেই গ্রেফতার প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার হয় হাসিনা সরকারের মন্ত্রী। কোটা আন্দোলনে উত্তাল বাংলাদেশ বিক্ষোভের মাঝে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। পদত্যাগ করে মুজিব কন্যা এখন প্রাক্তন প্রধানমন্ত্রী, এখন আছেন ভারতের আশ্রয়ে। এর মধ্যে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ ওপার বাংলা, পরিস্থিতিকে সামাল দিতে নামানো হয় সেনাবাহিনী, জারি করা হয় কারফিউ। এই পরিস্থিতিতে ওপার বাংলার রেশ যেন এপার বাংলায় না পড়ে তার জন্য তৎপর প্রশাসন। কলকাতায় বাংলাদেশে হাই কমিশনারের অফিসের সামনে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অফিসার সহ 15-20 জন পুলিশ আধিকারিক কনস্টেবল মোতায়েন রয়েছেন, রয়েছেন মহিলা পুলিশ কর্মীও। জাতীয় দল হওয়া সত্ত্বেও বাংলাদেশ ইস্যুতে সর্বদল বৈঠকের ডাক পেল না আম আদমি পার্টি। আপের দাবি, কেন্দ্র সরকার একাধিক আঞ্চলিক দলকে আমন্ত্রণ জানালেও জাতীয় দল আপকে আমন্ত্রণ জানায়নি। আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্র তাদেরকে ডাকেনি, এটি নিম্নরুচির মানসিকতার পরিচয়। বাংলাদেশের উত্তাল পরিস্থিতি, শেখ হাসিনার পদত্যাগ থেকে দেশত্যাগ, এই সবকিছুকে সামনে রেখে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ। তার কথায়, হাসিনার এই পরিণতি বিশ্বের সব স্বৈরাচারীদের জন্য শিক্ষা, সবাইকেই এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। স্মৃতি থেকে ইতিহাস, সবকিছু রীতিমতো ধ্বংস করা হচ্ছে বাংলাদেশে। এবার সেই একই ছবি নিউ ইয়র্কে, মার্কিন শহরে অবস্থিত বাংলাদেশের কনসুলেটে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে দেওয়া হয়েছে দূতাবাসের কর্মীদের বাধা উপেক্ষা করে তাণ্ডব বিক্ষোভকারীদের। প্রথম থ্রোয়ে সোজা ফাইনালে ভারতের সোনার ছেলে, 90 মিটারের খুব কাছে থ্রো করে নীরজ চোপড়া। 89.34 মিটার দূরে গেল জ্যাভলিন, চলতি মৌসুমে এটাই সেরা থ্রো নীরজের। ভারতের জন্য সুখবর, শেষ 20 সেকেন্ডে লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। বিশ্বের 1 নম্বর কুস্তিগিরকে হারিয়ে শেষ 8-এ পৌঁছে গেলেন তিনি। প্রি কোয়ার্টার ফাইনালে গতবারের সোনাজয়ী ইউ সুসাকিকে 3-2 পয়েন্টে হারিয়েছেন। পরের ম্যাচে ইউক্রেনের ওক্সানা লিভাচকে 7-5 পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠে গেলেন।